তখন প্রসাদ বলে কত লোক, কত ধনী, কত মানি, কত পণ্ডিত, হ্যাঁ লাইন দিয়ে গিয়ে হাত পাচ্ছে সব মানুষের কাছে। নাকি তুমি আমাকে নিয়ে আসলে, নিয়ে এসে খেলে, তারপরে আমি তো মিষ্টি হলাম, তোমার স্পর্শে মিষ্টি হলাম, আমি তো আগে ছিলাম না। হ্যালো নিকৃষ্ট কে? এমন কোন লোক নাই যেটার গুণ নাই, একজন দুষ্ট মহাদুষ্ট তার একজন একটা গুণ আছে, দোষ গুণ নিশ্চিত থাকবে তো, তার নিরানব্বইটা দোষ আছে, তার একটা গুণ থাকবেই থাকবে, ঈশ্বরের সৃষ্টি এরকম, আর যার নিরানব্বইটা গুণ আছে তার একটা না একটা কিছু দোষ থাকবে। এখন তো সর্ব কে বললেন, লক্ষ্মী স্বয়ংবর সভাতে লক্ষ্মী বললেন না, ব্রহ্মচারী বললে একে বিয়ে করা যাবে না, এই কামকে যা করতে পারে না, নিজের মেয়ের পেছনে ছুটেছিল, শিবের কাছে যখন গেলেন বলে এসে বিয়ে করা যাবে না, কেন না সংগত নাকি সকলে নিচে আজকে লক্ষ্মীকে বিয়ে করে আসবেন সংগত। হ্যালো, আর তখন বলে একটা লোক আছে সকলে একদম দেখছে আমাকে, দেখবো আমি সুন্দর তো, আমাকে যদি পছন্দ করবে নাকি, তুমি বলছো আমি বলছি এরও বলছি সকলেই বলছি আমরা, ও বলছি ও বলছি, আর যার দোষ নেই সে কী করছে, সে ওইদিকে পিছন করে ওইদিকে মুখ থাকে বসে আছে, সবাই যাচ্ছে না তো, সে সবার শেষ এক প্রান্তে বসে আছে, এখন তো সর্বগুণ সম্পন্ন তো একমাত্র ভগবান আছে, গোবিন্দই সর্বগুণ সম্পন্ন, তো গোবিন্দ হ্যাঁ একজন সাধুকে পাঠালো বলে তুমি একজন দোষীকে নিয়ে তখন ঘুরতে লাগলো, সে ঘুরতে ঘুরতে সে আর পেল না, সে বলে মা একটা পেল না, বলে এর মধ্যে একটা কোনো অসাধু নাই বলেন না, কেন না সকলের মধ্যে কিছু না কিছু গুণ আছে, যাকেই দেখতে যায় তাকেই কিছু না কিছু গুণ আছে, সে গুণ বিচার করে, এই জোর বিচার করে এই গুণ বিচার করে, তো যাদের জোর গুণ বিচার করে স্বভাব তাদের সঙ্গে পারা যাবে না, এদের কারণে সারানো যাবে না, যদি সারাতে হয় ঘরে গোবিন্দ নাম, ঘরে গোবিন্দ নাম, ঘরে গোবিন্দ নাম, ভাই ব্রহ্মসঙ্গীতে এই কথাটি মনে করতে হবে, মিশা বললেন যে সময় সাপেক্ষ মিশা যাবে না সময়, স্বভাব যেন যাবেই, এই জন্যই তো কবিরাজ বলেন না স্বভাব সাজা ভাজ ভিতার পায়, এই স্বভাবটি ত্যাগ করার জন্যই সাধন, বস্তুর জন্য সাধন নয়, যেভাবে গোবিন্দকে রাগলে গোবিন্দ কাজ হয়ে যাবে সেই ভাবটি তৈরি করার জন্যই সাধন, যা প্রাপ্ত হয়ে থাকলে মনের সত্যি পাত্র থাকলে মালের অভাব টাকা উঠছে, দেখো না এত টাকা সে ক্যাপাসিটি তোমার থাকাতে, এই জন্য বললেন বল বল সাধন বল, এই যে আমরা বয়স্ক বয়স্ক দোষ দিই, কষ্ট কষ্টে দিচ্ছে
ঈশ্বরের অভিষে তোর মা বাপের অভিষে আমাদের আমার আমি হয়ে আর তোমার ঘরে গজন কোনটা ব্যাংক আছে, কোনটা খাবার আছে, কোনটা ব্যাংকিং আছে, কোনো কাছে না এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, এই শীতে জলেতে পরে পরে আসতে করতে পারছি আমি সারা সারি করে এসে পড়ে যেমন কর্ম করে এসেছি আমরা আর আমাদের এখন হচ্ছে ঘরে রবীন্দ্র আর কোনো কিছুই পায় না, আর কি করবো কালী কাছে যাবে কিছুদিন কালী করবো যা ওই ওর কাছে যাবে শিবের কাছে যাবে সেগুলো যাও গণেশের কাছে যাবে সেগুলো যাবে সেগুলো আমরা সব চাকর আমাকে যতটুকু আমাকে যতটুকু দিয়েছেন ততটুকু দিতে পারি বেশি কিছু পেলে অসুবিধা কারণ সকলে যখন হিরণ্যকশিপুর বা রাবণ আমরা তো বলতে চাই ব্রহ্মী বলে দেখো আমি তো আমার আমার আমি একশো টাকা এক হাজার টাকা দিয়ে একশো টাকার মানি তুমি পাঁচশো টাকা তোমাকে দেবো দিতে আমি কাছে নিতে হবে তোমাকে দিতে পারি কেমনি বলতে পারি কি করে তার জন্য কে যায় বদার জন্য কথা আসলে বিশ্বনীতি কথা যে তপস্যাহীন ব্যক্তি দুঃখ পায় আমাদের যার যেমন তপস্যা করে আছে তেমন যে হবে তাই নতুন সমর্থন পূর্ব জন্মা দিতে গিয়ে তার বেশি পাবে না পাবেই না কারণ না থাকলে কিন্তু হাত কাটানো ভাঙে আমরা কি করি অর্জুনের বাইরে পেয়ে গেছি যখন অল্প কিছু আরো চাই আরো চাই আরো চাই তো পেটটা বড় বড় রাজভোগ পেলে মন চাষে পেটটা ভালো করে তাহলে বুঝলি আমরা
के जाने से क्या नहीं चाहिए हमें भी फिर आपके पास किसी को नहीं देखते तुम थोड़े पास जुड़े थोड़े थोड़े पास तो कुछ डबल था तुम अपने से क्या यावा जुड़े चलाए तो था जुड़े था तुम तो ये कुछ पास तो करे बोल तो ये करना आगे पढ़े हो तुम भी पढ़े तुम भी चले गए तो आगे पढ़े हो तुम चले गए हाँ তো গুণবতী গুণজা করবে আর গুণা আর ভক্তিমান বউ তাই করবে আর ভক্তিমান বউ তাই করবে কেউ তোমাকে ছেড়ে দিবে তোমার সবই মনে লাগবে ইয়ে ভগবানের কাছে বিষয় বাসনা করতে বিশেষ যারা তো তাই তো লালবাবু বললেন বিষয় শিখে রেখে মনে লালবাবু ঠকে রেখেন মায়া তো সবই অতএব নিজের চেষ্টা নিজে করতে হবে কিন্তু তোমার কিছু করে দিবে না ভক্তিমতি স্ত্রী তুমি পেলে সেটা আর ভজন সে করবে তোমার ভজন তোমাকে করতে হচ্ছে ভক্তিমতী যে তোমাকে সদিনই তুমি পাই দেবে চলে ভক্তি ভক্তি কোনো কথা মায়া মায়া হ্যাঁ আমার শৃঙ্খল তাই লোহার শৃঙ্খল 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 যদি লোহার শৃঙ্খল দিয়ে মারলে মারা যাবে লোহার শৃঙ্খল দিয়ে মারা যাবে না চলে ভক্তি যদি ভক্তিমতী হয় উত্তম কী না তোমার একটু ভালো লাগবে এটাই তো কথা কিন্তু তোমার কাজের কাছে কিছু হবে না সে ভজন করবে সে তার করবে তুমি ভজন করবে তুমি করবে তখন রবীন্দ্রের কথাটা মনে রাখো এরকম কথা সব নাম যা গেছে গেছে একদিন বাসা না মন তোমাদের জন্য উপায় নাই অনেকে বলে মনটা সাদা করে তারপরে ভোজন করলো না না মন ভোজন করতে সাদা করতে মূর্খ জলে যে নিমে সাঁতার না জলে না নামলে সাঁতার শেখা যায় না তুমি স্কুলে বিজ্ঞান হবে তো বিয়ে পাস করবে তুমি বললে আমি বিয়ে পাস করি তারপর স্কুলে ভর্তি হবো ভর্তি ভর্তি যা কত ক্ষয়ক্ষতি হবে কত মাছ পড়বে কত কী হবে তারপরে তুমি একজন বিজ্ঞান হবে কেমনি বলছেন যে
একটু আমাদের যে কথা ছিল জল ঝালে ময়লা হবে থাকবে, হ্যাঁ ওইটা ওই জাতীয় ওই জাতীয় কথা শেষ হলো। এখন হচ্ছে যে কোনো দিকে লেখাপড়া শুনবে তো যখন তোমাকে কী করে বলিসকে তো ভর্তি হতে হবে, তার ভর্তি ভর্তি হয়ে তুমি যদি বলবে আমি তো ভর্তি হয়ে গেছি মা বাবা এখানে কাজ আমাকে ওই দুর্গি হলো না, এখন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হয়ে যাবে, এই পনেরো বছর পড়লে তবে তুমি একটু ডিগ্রি পাবে নাকি না পনেরো বছর পড়াশোনা করলে যুবচরিত্রে দেখিয়ে দিলেন যে যুব যখন যুব চার বছর বছর তপস্যায় গেছিল নাকি আর দীক্ষা হয়েছিল তখন তারই পাঁচ বছরের মাথায় ছমাস জল খেয়ে ছমাস ফল খেয়ে যখন বায়ু আরে খাওয়া বন্ধ করে দিলেন ভগবানটা বিভিন্ন ধরে দর্শন নেন এসেছেন কিন্তু দেখছেন যে ভেতরে দর্শন দিচ্ছেন কিন্তু সামনে দর্শন দিয়ে আজকে সম্ভব হচ্ছে না, তখন কি বোঝায় দীক্ষা হয়নি, তখন নারদকে ডাকলেন, নারদ ছিলেন উপদেষ্ট গুরু দীক্ষা গুরু ছিলেন রাজ বলেছে গুরু পাবে তাকে গুরু সমান সম্মান সে কেউ হোক ভাই বন্ধু হোক মা বাবাই হোক তাদের পাড়া পড়তে যে হোক যার সঙ্গে কথা বলতে বলতে উনি তোমার গুরুদেবের সন্ধান দিলেন তার কথায় উনি টিউশন ভজন শুরু করলে তারপর গুরু সন্ধান যার কাছে কিছু কাজ শিখলে যার কাছে তুমি বিদ্যা শিখলে সেও তুমি তোমার গুরু বাবা গরম বছর কি করে গুরু যে কালে বিদ্যা নিলে গুরু হয়ে গেল তা তোমার গুরু আমরা প্রথম থেকেই করে আসছি তার জায়গায় একটু গরম লাগে লাগুন এই বাতাসটা আসছি নাকি এমনিতে মরতে হবে ইচ্ছাকৃত কেন ফাঁসি করা আমি দেখেছি পাকা চালালে ওই ঝাঁচা টেনে নিবে তুমি 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 গাড়িটা সেরে নিবে তো আমাকে একটা খাতা কলম দাও না গাড়ি আর একটা কলম তোমার এটা আসছে কি না জানি না তো ভক্তিমতী দেখে যদি করো